বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক ছবিতে কাজ করেছেন। কদিন আগে অভিযান নামক ছবির শুটিংয়ে যোগদান করেছিলেন। নিজের জীবনের পর ছবি করছেন পরমব্রত চ্যাটার্জি, সেই ছবির শুটিংয়ে গিয়েই নাকি করোনা আক্রান্ত হয়েছেন তিনি। এই মারণ ভাইরাসের হাত থেকে রেহাই পেল না কেউ, এই ভাইরাস রেহাই করল না বাংলা সিনেমার সম্পদ সৌমিত্র চ্যাটার্জিকেও। করোনা আক্রান্ত হলেন এই বর্ষিয়ান অভিনেতা। আজকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার অবস্থা খুব যে ভালো বলা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি, তারপরেই তার করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকালেই সেই রিপোর্ট পজিটিভ আসে। সিনিয়র একজন আধিকারিক জানান, সোমবারই তার নমুনা পরীক্ষা করা হয়েছিল, মঙ্গলবার তার ফলাফল জানা যায়। বলা বাহুল্য, টলিউডে করোনা এই প্রথম নয়। এর আগে রাজ, কোয়েলের গোটা পরিবার এই মারণ ভাইরাসের কবলে পড়েছিল, তবে তারা সবাই এখন সুস্থ। তেমনই যেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে হয়, তিনিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ভিডিওটি এই পর্যন্তই। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।